আমরা সবাই নর্থ বেঙ্গলের গরুমারা ফরেস্টের কথা শুনেছি। গরুমারা ফরেস্ট আমি গেছিলামও, দেখাবো। কিন্তু গরুমারা যেতেই রাস্তা একটা জায়গায় দেখলাম মহাকালের মন্দির। কাছেই সেই মহাকালের মন্দির, দেখো অন্যান্য মন্দিরের মতো নয়, একটু আলাদা। এই সেই মন্দির, কী ব্যাপার একটু শুনে নিই চলো। গরুমারা ফরেস্টের কাছেই এই মহাকাল মন্দির। মহাকাল মন্দির অনেকে বলে থাকেন যে এখানে নাকি একবার এক হাতি কাটা পড়েছিল, কারণ সামনেই রাস্তা, দেখো এই রাস্তা। তো এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় কোনো সময় এক হাতি রাস্তা ক্রস করার সময়, কারণ এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায়, সেই সময় কাটা পড়েছিল, মানে ধাক্কা লেগে মারা গেছিল। তো সেই হাতিকে এইখানে নাকি কবর দেওয়া হয়েছিল, এবং অন্যান্য হাতিরা এসে এখানে গাছের ফল মূল বা ফুল এগুলো এখানে এসে দিয়ে যেত, সুর তুলে নাকি অনেক সময় নমস্কারের ভঙ্গিতেও দাঁড়াতো। সেটা দেখার পরে এখানে মহাকালের মন্দির নাকি তৈরি করা হয়, কারণ আমরা জানি শিব পশুপতি, তো সেই অর্থেই বোধহয় এই মন্দির। বা দেখো এই পাথরের গায়ে অনেক সিঁদুর মাখানো আছে, এখানে অনেকে পুজো দেন, জুতো খুলে অবভিয়াসলি সামনে যেতে হয়, তো এইখানটায় অনেকে আসে। আর এমনি সময় কিন্তু এই জঙ্গলে কখনোই নেমে কেউ দাঁড়ায় না, ঠিক আছে।